রাশি রাশি বাজে কাগজ বোঝাই করে রেখেছে ড্রয়ারটায়। একটা দরকারি কাগজ খুঁজতে গেলে হয়রান। উফ, আবার হোটেলের বিল, বিয়ার, হুইস্কি, ও বাবা, এটাও তো বিল। ধুর তরি, অফিসের কাগজ নেই, অফিসের বাইরের সব কাগজ এখানে মজুত করে রেখেছে। আশ্চর্য, এত খাবার, এত ড্রিঙ্কস, কিসব আমি খেলাম কখন? গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং মালবিকা। কি হয়েছে স্যার? কি হয়েছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা, এক গাদা কাগজে ড্রয়ারটা ভর্তি, এখানে কোনো সুস্থ মানুষ যে কাগজটা প্রয়োজন সেটা বের করতে পারবে? হ্যাঁ, কেন এই এত কাগজে ভর্তি কেন ড্রয়ারটা, আর এত বিল কোথা থেকে এলো? হ্যাঁ, হুইস্কি, ভদকা উইথ লাইম কর্ডিল, চিকেন টিক্কা, এগেন ভদকা, 2 পেগস, স্ট্রেঞ্জ। ওগুলো আমি খেয়েছিলাম তো স্যার, সাথে আরো 4টে। মিস্টার ঝুনঝুনওয়ালা, আপনি তো নিলেন স্যার কার্ডে পরশুদিন। মনে পড়ছে না, মনে পড়ছে না। আজকাল অফিসের বাইরের রাতের অফিসের কথা সুজয় বোস ভুলে যাচ্ছেন নাকি? সাউন্ডস ইন্টারেস্টিং। ইউ আর লুকিং ইন্টারেস্টিং টু। না, আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে এত রাজ্যের বাজে কাগজে ড্রয়ারটা ভর্তি কেন? ওয়াই, বিশেষ করে এইসব এসব বিল কেন? ওগুলো আপনি গুছিয়ে রাখতে বলেছিলেন স্যার, আপনার রাতের অফিসের খরচ খরচার টাকাগুলো যাতে ক্লায়েন্টের বাজেটে প্লেস করে দেওয়া যায় সেজন্য আপনিই বলেছেন, আর আপনিই বলেছেন সব ডেটা আপডেট করে রাখতে। নেভার মাইন্ড স্যার, আই লাভ মাই ডিউটি স্যার, স্পেশালি ওভার টাইম। ও, ইউ লাভ ওভার টাইম, সো নাইস অফ ইউ মালবিকা, বাট আই হেট ওভার টাইম, স্পেশালি ইন দিস রুম। দেন আই এম সরি স্যার, আই থিঙ্ক মেবি টুডে ইজ আ ভেরি ব্যাড ডে ফর ইউ। ওয়াই? তোমার সঙ্গে আমার ক্যালকাটা ক্লাবে যাওয়ার কথা, সেখানে মিস্টার মাখানি আসবেন অ্যাট 6:30, মনে আছে তো? আছে আছে বলেই তো আপনি আমায় এভাবে দেখছেন স্যার। তার আগে এটা দেখুন, আমার মনে হয় আজ ওভার টাইমটা আমাদের এই চেম্বারেই করতে হবে। কি এটা? মুম্বাই থেকে পাঠানো ফ্যাক্স স্যার, এই মাত্র এলো। ঋষভ বোস, ক্লাস 4, সেকশন A, রোল নম্বর 13, বেঙ্গলি কমিউনিকেটিভ, মিড টার্ম। সো ঋষভ, ইউ ওয়ান্ট টু বি এ জোকার ইন দ্য ফিউচার, বড় হয়ে তুমি জোকার হতে চাও, সার্কাসের ক্লাউন, লোক হাসাতে চাও, কিন্তু তোমায় দেখে যে আমার একটুও হাসি পাচ্ছে না। আই এম ফিলিং সো স্যাড, ইউ নো, আর সেই স্যাডনেস থেকে আই এম ফিলিং পিটি ফর ইউর পেরেন্টস, আবার রাগও হচ্ছে ফর ইউর ইনফরমেশন।
তোমার বাড়ির নাম্বার কত? What's the number of your house? 13/3 শ্রী রামচন্দ্র চ্যাটার্জি রোড. Shut up, you clown. I want to know the telephone number of your house, you jockey. Yes, miss. The number is 91433-56309. The number is 91330-45685. The number is 9163. Which one is your mother's number, you joker? Okay, leave it. Let me try. হ্যালো মিসেস বোস। হ্যাঁ বলছি, আমি আমি মিসেস বোস, কণিকা বোস। হ্যাঁ বলছি বলছি, আমি ক্লাস 4 সেকশন এর ক্লাস টিচার মিস ম্যান্টিং কথা বলছি। ইয়েস 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 মিস ম্যান্টিং, গুড মর্নিং ম্যাম, টেল মি প্লিজ। লিসন মিসেস বোস, পুয়ার ঋষভ যে আমার ক্লাসের স্টুডেন্ট, সেটা যে ওর দুর্ভাগ্য না আমার দুর্ভাগ্য আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কেন মিস ম্যান্টিং, anything wrong with him? Yes, আজকে মিডটার্ম এক্সামের রেজাল্ট আউট হয়েছে। আপনার ছেলে 95 পেয়েছে ম্যাথসে আউট অফ 100। ও মা, এ তো কি ভালো কথা। মানে না, মানে না, মানে সত্যি খুব খারাপ ঘটনা মিস ম্যান্টিং। আই আম এক্সট্রিমলি সরি ম্যাম। আচ্ছা কেন 100-100 পেলো না বলুন তো? ওটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। অ্যাভারেজ দেখতে গেলে ওর মতো স্টুডেন্টের পক্ষে ওটা ঠিকই আছে। তাই না? থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এই ফোন করে এই ভালো খবরটা আমাকে দিলেন বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে কে বলেছে বলুন তো যে আপনাকে ভালো খবর দেওয়ার জন্য আমি ফোন করেছি? আমাদের তো সময় নেই, বুঝেছেন? এত এত স্টুডেন্টকে টেক কেয়ার করতে হয়। এনিওয়ে, যেটা বলছিলাম, বাংলা প্রশ্নের পেপারে ও বড় হইয়া কি হইতে চাও তার উত্তরে এসেতে লিখেছে যে সে জোকার হতে চায়। হ্যাঁ, কি 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 হতে চায় বললেন? জোকার জোকার, ক্লাউন, সার্কাসের ক্লাউন। আপনি কোনোদিন দেখেননি? সে আবার দেখেনি মিস ম্যান্টিং। আরে এ তো খুব মজার জিনিস। বাহ খুব ভালো, বিল্লু বড় জোকার হবে বলেছে। বাবা, আমার তো শুনে কি হাসি পাচ্ছে মিস ম্যান্টিং। শাট আপ প্লিজ, শাট আপ মিসেস বস। এই আপনাদের মতো প্যারেন্টসদের জন্য না ছেলে মেয়েরা উচ্ছন্নে যাচ্ছে। আপনি আর আপনার হাজবেন্ড কি ঠিক করেছেন বলুন তো? ছেলেকে মানুষ করতে চান না চান না? আপনাদের তো সিঙ্গেল চাইল্ড। মিস ম্যান্টিং, আমাদের সিঙ্গেল চাইল্ড ঋষভ বোস। আর আর আমরা না আমাদের আমাদের দুজনের সময় সবটাই ওকে দিই, মানে দেওয়ার চেষ্টা করি মিস ম্যান্টিং। এন্ড ইয়েস ইয়েস অফ কোর্স, আমরা তোকে জোকার বানাবার জন্য এরকম একটা দামি স্কুলে কষ্ট করে পাঠাইনি না? এক্স্যাক্টলি। কিন্তু আপনার ছেলে বেঙ্গলি এসে লিখেছে যে সে বড় হয়ে জোকার হতে চায়, লোক হাসাতে চায়। না 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 মিস ম্যান্টিং, আমরা লোক হাসাতে চাই না। ওয়েল, in that case everything is up to you. The only thing I can suggest is that you must take guard of your child's association. এসব লো গ্রেড চিন্তা ভাবনা গুলো লো গ্রেড অ্যাসোসিয়েশন থেকেই আসে। ইন দ্যাট কেস আপনাদেরও নিজেদের মাইক্রোস্কোপের আন্ডারে রিভিউ করা উচিত আবার করে। ইউ আন্ডারস্ট্যান্ড? আবার করে আপনাদের নিজেদেরও রিভিউ করা উচিত। আরে না না, লাস্ট বাট ওয়ান ইয়ার ফাইল।
হারিয়ে ফারিয়ে মালবিকা তাড়াতাড়ি করো, ওহ তোর টাইম নাও। এই যে দত্ত, হ্যাঁ দত্ত, তাহলে ব্যাপারটা কি জানালো? না না না, কেসটা তো শেষ পর্যন্ত আমরাই খেলাম। আরে না না, কি বলছো, এই তো ফ্যাক্স পড়ে রয়েছে। আরে বাবা, টেবিলে আমার চোখের সামনে পড়ে রয়েছে, আমি কি পড়তে পারি না নাকি? হ্যাঁ কি আবার? প্রোডাকশনের সঙ্গে স্টক মিলছে না, ডিফারেন্স হচ্ছে, সিম্পল ব্যাপার, সব ওই স্টক ম্যানেজারের ব্যাপার, ওই গন্ডগোলটা পাকিয়েছে। হ্যাঁ না না, তোমার আর কি। আরে কেন বোকার মতো কথা বলছো? হ্যাঁ আরে কি হলো মালবিকে, ফাইলটা নিয়ে এসো তাড়াতাড়ি। স্যার এটা সেই অ্যাকাউন্টসের ফাইলই স্যার, স্টক ব্যালেন্স শিটের এন্টায়ার ডকুমেন্টেশন এখানেই করা আছে স্যার, আগের বছরের এ বছরের আপনারা স্টক ম্যানেজারের সঙ্গে যে ডিলিং ফাইল স্যার, এটা সেটাই। যত আমি তোমাকে পরে ফোন করছি, আই উইল কল ইউ ব্যাক। হ্যাঁ রাখো। স্টকের গন্ডগোলটা ঠিক কোথায় হলো পাগল হয়ে যাব। এই মালবিকা, একবার মল্লিকে ফোনে ধরো তো, তাড়াতাড়ি করো। সালা সুহাস মল্লিক, স্টক ম্যানেজার। হ্যাঁ পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। বৌদি, ঠান্ডা জল ফ্রিজ থেকে নিয়ে এলাম, খুব ঠান্ডা, সরাসরি খাবেন না তাহলে গলা ধরে যাবে। আমি একটা কাজ করি, একটা এমনি জলের বোতল নিয়ে আসি, তার সাথে একটা গ্লাসও আনি, দুটো মিশিয়ে মিশিয়ে খাবেন। মিসেস বোস, এই আপনাদের মতো প্যারেন্টসদের জন্য না ছেলেমেয়েরা উচ্ছন্নে যাচ্ছে। আপনি আর আপনার হাজবেন্ড কি ঠিক করেছেন বলুন তো, ছেলেকে মানুষ করতে চান না চান না? আপনাদের তো সিঙ্গেল চাইল্ড। কি হয়েছে বৌদি, আপনি ওরম করছেন কেন? জল খাবেন না বুঝি, আমি রেখে আসবো। না না, দেখি দেখি, জলটা দিয়ে এক গ্লাস ঠান্ডা জল দিবি। হ্যাঁ হোমফ্রন্ট। হ্যাঁ হ্যালো হ্যালো, একটু ব্যস্ত আছো, চাপে আছি, তাড়াতাড়ি বলো যা বলার। আমি তোমার থেকেও বেশি চাপে আছি সুজা, আমি আমি এখনই কথা বলবো। হ্যাঁ বেশি কথা বলো তো, সেই অভ্যাসটা ত্যাগ করে যা বলবো একটু শর্টে বলো, ছোট করে বলো, শুনছি। তোমার গুণধর ছেলে স্কুলের পরীক্ষার খাতায় কি লিখে এসেছে জানো? ও লিখে এসেছে বড় হয়ে ও জোকার হতে চায়, সার্কাসের লোক হাসাতে চায়। ও
আর সেই শুনে ওর স্কুলের টিচাররা আমাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। ভালোই তো। না দেখো না, মানে আর কিছুদিন পরে হাসি পাবার জন্য লোকে ডাক্তারের কাছে যাবে। হ্যাঁ তা ভালোই তো হলো না, তোমার তুমি তোমার ক্যারিয়ার গ্রাফের আরেকটা ধাপ এগিয়ে গেলে। জোকার 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 জোকার, বড় হয়ে বিল্টু জোকার হতে চায়, কানে যাচ্ছে কথাটা? যাবে না কেন? আরে তুমি সামান্য ব্যাপার নিয়ে কেন টেনশন করছো বলো তো? সামান্য বিষয়? তুমি বাবা হয়ে এটাকে সামান্য বিষয় বলতে পারছো সুজয়? না অসামান্য বিষয়। না অসামান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো, আমি এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ তুমি টেনশন করো না, বাচ্চা ছেলে কি করবে বলো? লিখে ফেলেছে, ওকে দোষ দেওয়া যায় না, তাই না? ছোট ছেলে, 10 বছর বয়স হতে চললো, বিল্টুকে তুমি ছোট ছেলে বলছো? মিনু, মিনুর কত বয়স হলো? 8 বছর, 8.5 হবে। ছোটদার ছোট বৌদি যে মিনুকে এখন থেকেই স্টেটসে পাঠানোর জন্য তৈরি করছে সে খবরটা তুমি রাখো সুজয়। প্রত্যেক রবিবার দুপুরবেলার মিনুকে নিয়ে টালিগঞ্জ একটা কোচিং ক্লাসে যায়, তুমি রাখো সে খবর। তোমার দাদা আমাদেরকে না জানালে কি হবে? আমি শেজার কাছ থেকে সব খবরই পাই। আর সেই গোপন কোচিং ক্লাসের নাম শুনবে তুমি? নাম হলো শর্টকাট টু ইউএসএ। আমি একদিন সামনে থেকে ঘুরে এসেছি পর্যন্ত। ঘুরে এসেছো? ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো। শোনো না, আমি বলছিলাম কি যে তুমি তুমি ওকে ওই ওখানে ভর্তি করে দাও, রোববার বললে তো। হ্যাঁ তো আমার তো ছুটি থাকে, আমি ওকে পৌঁছে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। হ্যাঁ এখন একটু ঠান্ডা হও শোনা। বিকুল আমার প্রচন্ড চাপ যাচ্ছে, আমি তোমায় পরে ফোন করবো, বাই। আরে কি করছোটা কি? কি পেলে শোয়াস বললি, কে ধরা গেল তাকে? বৌদি, বৌদি বিল্টু তো এখনো ফেরেনি। স্বপ্ন টপ্ন দেখছিলেন নাকি? আমাদের গ্রামে বলে দুপুরে সে স্বপ্নটা দেখায়, সেটা যদি হাসির হয় তবে সেটা সত্যি হয়। স্বপ্ন? স্বপ্ন নয়, সত্যি, খুব খারাপ সত্যি।
খেলতে যাচ্ছি। না যাবে না। যাবো না কেন? বিকেল তো হয়ে গেছে। সকাল হোক বিকেল হোক রাত হোক তুমি খেলতে যাবে না। তাহলে আমি কখন খেলতে যাব? আগামী সাত দিন তোমার খেলাধুলা সব বন্ধ। না না এরকমটা তো হওয়ার কথা ছিল না দত্ত, না ছিল না। আমরা স্টকটাকে এমনভাবে ক্যামুফ্লেজ করেছিলাম যাতে আমরা যে গরমিল করেছি সেটা ধরা না পড়ে। ইয়েস, এবং এই কারণে গত এক বছর ধরে ওর বাড়িতে মানে মল্লিকের বাড়িতে টাকা পাঠানো হচ্ছে। সার্টেনলি, আরে কি আশ্চর্য, আমি কি মিথ্যে কথা বলছি? এই কারণে আমার কথাটা শোনো, এই কারণে আমি ডিউটি ইয়ার্সের পরও অফিস করেছি। ইয়েস, এই তো গত পরশুই আসতে গেছিলাম। হ্যাঁ, 1300।